সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলার ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে রেভলিউশনারি গার্ডের 7 সদস্য নিহত হয়। হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। ইরানের হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের হামলা ঠেকাতে প্রস্তুত তেল আবিব। তিনি বলেন, ইসরায়েল আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়া হবে। ইরানি হামলার হুমকিতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সব যুদ্ধ ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে ইরানি হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে বলা হয়, এক ফোনালাপে নেতানিয়াহুকে এ ব্যাপারে আশ্বাস। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের হাতে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। তারা সিরিয়া ও ইরাকে থাকা সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলো দিয়ে মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে পারে। হিজবুল্লাহর মাধ্যমে লেবানন সীমান্তে আঘাত হানতে পারে ইসরায়েলি বাহিনীর উপর। আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিও জোরদার করতে পারে। এতে তেহরানের আরও পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়াবে। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চাইবে না ইরান। বরং শত্রুর উপর কৌশলগত আক্রমণ চালাতে ইরান তার মিত্র বা প্রক্সি যোদ্ধাদের ব্যবহার করতে পারে। শাহাদাত শাওন, আরটিভি।